স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেবো আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। সিলেটের বিয়ানীবাজারে ভাসুরের ছুরিকাঘাতে এক গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 11 এপ্রিল সকালে এই ঘটনাটি ঘটে। উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলা গ্রামে শফিক উদ্দিন তার প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী স্বপ্না বেগমকে ছুরি দিয়ে আঘাত করেন এবং ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানান, শফিক উদ্দিন বাড়িতে গৃহ নির্মাণের কাজ করছেন। তিনি তার প্রবাসী ছোট ভাই আব্দুল মানিকের ঘরের একটি লিন্টার নিজের প্রয়োজনে ভাঙার চেষ্টা করছিলেন এবং সে সময় বাধা দেন তার ছোট ভাইয়ের স্ত্রী স্বপ্না বেগম এবং তিনি দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শফিক তার উত্তপ্ত হয়ে স্বপ্না বেগমকে ছুরি দিয়ে আঘাত করেন এবং ঘটনাস্থলেই স্বপ্না বেগম মৃত্যুবরণ করেন। ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় 12 ঘন্টার মধ্যে প্রধান আসামি শফিককে গ্রেফতার করেছে পুলিশ। শফিক উদ্দিনকে 11 এপ্রিল রাতে জকিগঞ্জ থানার বালিটাকা পরচক গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, 11 এপ্রিল সকালে পূর্ব কল্লাপাড়া এলাকার স্বপ্না বেগমকে তিনি ছুরি দিয়ে আঘাত করেন। এরপর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। উক্ত হত্যাকাণ্ডের ঘটনা জড়িত আসামিদের শনাক্ত এবং গ্রেফতারে বিয়ানীবাজার থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় 11 এপ্রিল রাতে বিয়ানীবাজার থানা পুলিশ কর্তৃক অভিযানে চাঞ্চল্যকর খুনের প্রধান আসামি শফিককে গ্রেফতার করা হয় এবং বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জকিগঞ্জ থানাধীন গ্রাম জকিগঞ্জ থানার পুলিশ অফিসার এবং প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম স্বপ্না বেগম, তার স্বামী আব্দুল মালিক এবং বাসুর শফিক উদ্দিন। জায়গা নিয়ে তার স্বামী এবং ভাসুরের মধ্যে পূর্ব বিরোধ ছিল এবং স্বপ্না বেগমের স্বামী দুবাই প্রবাসী। তার দুই সন্তান গিয়ে তিনি জকিগঞ্জের বাসায় একাই থাকতেন। বড় ছেলে রুবেল আহমদ লিবিয়া প্রবাসী এবং ছোট মেয়ে জান্নাতুল আক্তার নরিন সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে শফিক উদ্দিন ভিকটিমকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করেন এবং তাৎক্ষণিকভাবে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে এবং আপনার কোনো ধরনের পরামর্শ থাকলে তা জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। এবং আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।